এ পর্বে আমরা কিবোর্ডের প্র্যাকটিক্যাল কিছু কাজ দেখব গত পর্বে আমরা কিবোর্ড সম্পর্কে জেনেছি এ পর্বে আমরা দেখব কিবোর্ডের কিছু প্র্যাকটিক্যাল কাজ যেমন আমরা গত পর্বে বলেছিলাম ডিলেট বাটন আর হচ্ছে ব্যাক স্পেস বাটনের ভিতরে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে ব্যাক স্পেস বাটন দিয়ে আমি কোনো একটা ফাইল বা ফোল্ডারকে ডিলেট করতে পারি না কিন্তু ডিলেট বাটন দিয়ে আমি সেই কাজটি করতে পারি যেমন আমরা এই ইমেজটিকে ডিলেট করবো সেক্ষেত্রে আমি যদি ব্যাক স্পেজ চাপি ব্যাক চাপলে এটি ডিলেট হবে না কিন্তু আমি যদি ডিলেট বাটন চাপি তখন এই ইমেজটি ডিলেট হয়ে গেল ডিলেট এবং ব্যাক স্পেসের আরেকটি ব্যবহার হচ্ছে আমরা লেখার ক্ষেত্রে ধরেন আমি এখানে কিছু লেখলাম এখান থেকে যদি আমি ডান থেকে বাম দিকে লেখাগুলো মুছতে চাই সেক্ষেত্রে আমি ব্যাক স্পেস ইউজ করবো যেমন আমি এখন ডি মুছতে চাই ব্যাক স্পেস চাপলাম এল মোসার জন্য ব্যাক স্পেস আর ও ডব্লিউ আমি যদি বাম পাশ থেকে ডান পাশে ক্যারেক্টারগুলো ডিলেট করার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডিলেট বাটন চাপতে হবে যেমন আমি যদি আবার ওয়ার্ল্ড শব্দটি লিখি এবার যদি আমি ডিলেট বাটন চাপি তাহলে বলুন তো কোন অক্ষরটি ডিলেট হবে ডব্লিউ নাকি ও এক্ষেত্রে ডিলেট হবে হচ্ছে যদি আমি ডিলেট চাপি তাহলে ডিলেট হবে ও আর যদি আমি ব্যাক চাপি তাহলে ডিলেট হবে ডব্লিউ অর্থাৎ আমি যদি ব্যাক চাপি তাহলে রাইট থেকে লেফটের দিকে ডিলেট হতে থাকবে আর যদি আমি ডিলেট বাটন চাপি তাহলে লেফট থেকে রাইটে ডিলেট হতে থাকবে খুবই মজার একটি বিষয় গত পর্বে আমরা এর বাইরে হোম এবং এন্ড সম্পর্কে বলেছিলাম সেই বাটন দুইটি হচ্ছে হোম এবং এন্ড এই দুইটি বাটন এবার যদি আমরা এডিটরে টেক্সট এডিটরে চলে আসি আমি কিছু টেক্সট লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আমি এখন লাইনের একেবারে শেষ পয়েন্টে আছি এখান থেকে যদি আমি একেবারে শুরুতে চলে আসতে চাই হয়তোবা আমার মাউস নিয়ে এখানে শুরুতে ক্লিক করতে হবে অথবা অ্যারো লেফট অ্যারোর চেপে আস্তে আস্তে শুরুতে আসতে হবে এভাবে কিন্তু আমি শুধুমাত্র হোম বাটনে যদি চাপ দিই তাহলে আমি লাইনের শুরুতে চলে আসবো এই যে আমি লাইনের শুরুতে চলে আসলাম হোম বাটনের মাধ্যমে এবার যদি আমি অ্যান্ড বাটন চাপ দিই তাহলে একেবারে লাইনের শেষে চলে আসলাম এছাড়া আমরা ক্যাপসলকের কথা বলেছিলাম ট্যাবের কথা বলেছিলাম ক্যাপস ক্যাপসলকের বিষয়টা যদি একটু খেয়াল করি ক্যাপসলকটা হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর লেখার জন্য সাহায্য করবে যেমন আমরা যদি এখন লিখি হ্যালো ওয়ার্ল্ড সব অক্ষরগুলো ছোটো হাতে রটতেছে আমি যদি ক্যাপসলকটা অন করে দেই তাহলে এবার সব অক্ষরগুলো বড়ো হাতে রটবে হ্যালো ওয়ার্ল্ড সব বড়ো হাতের অক্ষর উঠতেছে ট্যাবের কাজটা বলেছিলাম এটা ইন্ডেন্টেশন তৈরি করে একটু দূর থেকে লেখা শুরু করে আমি যদি ট্যাব চাপি কারসটি একটু দূরে চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড একটু দূর থেকে লেখা শুরু হবে আমি যেই কয়টি ট্যাব দেবো সেই কয়টা ট্যাব এখানে কাজ করবে ইন্ডেন্টেশন তৈরি হবে হ্যালো ওয়ার্ল্ড